গত বৃহস্পতিবার বয়নাগুড়ির দক্ষিণ মহামারী গ্রামে ওভারব্রিজের কাছে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস দুর্ঘটনা কবলে পড়ে। এলাকাবাসী কোনো কিছুর ভ্রূক্ষেপ না করে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারের কাজে এগিয়ে আসে। বহু যাত্রীকে উদ্ধার করে গ্রামবাসীরা। স্থানীয়দের জন্য অনেকেই রক্ষা পেয়েছেন। বেশিরভাগ যাত্রী ভিন রাজ্যে থেকে ফিরছিলেন। ঘটনার পর ভিড় জমে এলাকায়। উদ্ধারের কাজের জন্য রেল কর্মী ও পুলিশ কর্মীরা আসেন, আসে বিএসএফ জওয়ানেরাও। যাত্রীদের অনেকের মুখে ছিল না মাস্ক। গ্রামবাসীদের দাবি, প্রচুর লোকের সংস্পর্শে আসায় তাদের করোনা হতে পারে। দুর্ঘটনার পর রেল লাইনে মেরামতের কাজ চলছে। এখনো বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘটনাস্থল দেখতে আসছেন, বসেছে দোকানপাট, তাদের অধিকাংশই মাস্কহীন। বললাম মহামারী গ্রামে প্রচুর লোক এসছে ওই দুর্ঘটনার পর। তো এখন যা পরিস্থিতি, লোকজন চাচ্ছে যে হেলথ চেক আপ ক্যাম্প একটা বসানো হোক, মানে করোনার পরীক্ষার একটা ব্যবস্থা করা হোক। হ্যাঁ, সে তো একসময় বাঘের ডাঙ্গা এবং দক্ষিণ মহামারী যে বিস্তীর্ণ অঞ্চলের লোকেরা ভয়াবহ দুর্ঘটনার নিজেরা কোনো কিছু চিন্তা না করে, করোনা মহামারীর চিন্তা না করে, কোনো কিছু চিন্তা না করে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তাতে তো একটা ভয় থাকেই। ওনাদের আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো, বিওমোচের সঙ্গে কথা বলবো, বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। যদি একটা হেলথ চেক আপ ক্যাম্প, বিশেষ করে করোনা টেস্টের একটা চেক আপ ক্যাম্প করানো যায়, সেই জন্য আমরা চেষ্টা করছি।